নদিয়ার নবদ্বীপ পৌরসভা এলাকার পার্শ্ববর্তী বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকা ও মালঞ্চপাড়া বিষ্ণুপিয়া হল্ট সংলগ্ন নবদ্বীপ পৌরসভার ভাগার থেকে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় মঙ্গলবার বিকেলে ভাগারের ভেতরে একটি পরিত্যক্ত পলিথিনের প্যাকেট নিয়ে কুকুরের টানাটানি করার ঘটনা দেখে সন্দেহ হয় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসার পরে প্যাকেটের কাছাকাছি যেতেই একটি সদ্যজাত শিশুর মৃতদেহ লক্ষ্য করেন প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্বে একইভাবে সদ্যজাত শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই এলাকায় এরপর এলাকাবাসীর পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয় নবদ্বীপ থানায় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট